দর্শক আসসালামু আলাইকুম। আমি আপনাদের এখন দেখাবো আমাদের সিরাজ মুসল্লির কিছু প্রতিভা, যেটা আগে আপনারা দেখতেন যখন মোবাইল ছিল না, কোনো ডিশ লাইন ছিল না, ছিল শুধু বিটিভি। আর বিটিভিতে ঢুকলি আপনার আমরা গানের একটা মিউজিক যেটা গিটার দিয়ে বাজানো হতো, আর সেটা হলো এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে। এই গানটার একটা সুন্দর একটা মিউজিক আমরা শুনতাম। আজকের সেই মিউজিকটা সে আমাদের সিরাজ মুসল্লি সে মুখ দিয়ে বাজিয়ে শোনাবে আপনাদের, নাক দিয়ে। একটু ধারে আও, নাহলে তো সান পাবা না। আরও আপনারা এখন তার আর একটা প্রতিভা দেখবেন, যেটা হইল আপনারা আগে দেখতেন বেদের মেজোসনা, তারপর সাপের মুভিগুলো দেখতেন, ওইগুলায় বিন বাজানো হতো, বিন বাজিয়ে সাপকে বসে বস করতো, সাপকে বস করতো। হ্যাঁ, আর সেই বিন বাজানো সুরটা সে মুখ দিয়ে নাকি কণ্ঠ দিয়ে আপনাদের শোনাবে, প্লিজ। হ্যাঁ, শুনলেন তার বিন বাজানো সুর। আর ভাই, আপনি ওই কালকের একটা সুর, মানে এই কুকুর আর কুকুরের মায়ে এজেন্ট একটা ই করলে না, আমি একটা ভিডিওতে দেখলাম আপনি কুকুরের বাচ্চার। আসলে মাস যখন ওই দেখেন শীতের সময় কুকুর কিন্তু রোদ্রের পাশে, লোকজন যখন কিছু খায়, বাচ্চাদের খাওয়ায়, চেয়ারে বসে, তখন দেখবেন কুকুর কিন্তু পাশে শোয়া থাকে। তখন শোয়া থাকলে অনেক সময় দেখে ও একটু মানে একটু শরীরটা একটু কেমন লাগলে এই সময়কার, ওই সময় মানে কুকুরের বাচ্চাগুলো দৌড়েই আসে বাঘা কুকুরের কাছে, তখন এই মুখে মুখে বাস নেয়, তখন ওই বাচ্চারা যখন মুখে মুখে বাস নেয় তখন ওই বাঘা কুকুরের আবার সহ্য এরকম মুখ এরকম করে এরকম করে, তার যখন বেশি বিরক্ত করে বাচ্চারা তখন ওই বাচ্চাদেরকে বাঘা কুকুরে মানে একটা আই দেয়। যাই হোক, ধন্যবাদ ভাই। আপনার আরও প্রতিভা আছে আমি জানি, কিন্তু সেগুলো আমি দর্শকদের অন্য একদিন দেখাবো। আর সবাই ভালো থাকবেন, আর আমাদের পেজটা সবাই ফলো করবেন। আসসালামু আলাইকুম।